টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো দুটি শক্তিশালী দলকে হারিয়েছে ইংল্যান্ড, কিন্তু তারপরও নিজেদের বিশ্বকাপে জেতার দাবিদার বলতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক জর্জ বাটলার। তার মতে বিশ্বকাপে জেতার সুযোগ সব থেকে বেশি অস্ট্রেলিয়ার। কেন এমন বলেছেন ইংরেজ অধিনায়ক? বিশ্বকাপের আগে সাংবাদিক বৈঠকে বাটলার বলেছেন, ইতিহাস আমাদের আগেও দেখিয়েছে যে দেশে বিশ্বকাপ হয় সেই দেশে কিছুটা হলেও বেশি সুবিধা পায়। অনেক ক্রিকেটার অস্ট্রেলিয়ায় খেলেছে, কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যেভাবে নিজেদের দেশের পরিস্থিতি কাজে লাগাতে পারে সেটা অন্য দেশের ক্রিকেটার পারবে না। তাছাড়া গতবারও ওরা চ্যাম্পিয়ন হয়েছে, তাই একটা অতিরিক্ত আত্মবিশ্বাস থাকবে ওদের। অস্ট্রেলিয়া প্রধান দাবিদার বললেও নিজের প্রস্তুতি নিয়ে খুশি ইংল্যান্ড অধিনায়ক। বাটলা বলেছেন, আমাদেরও প্রস্তুতি ভালো হয়েছে, খুব বেশি কিছু ভাবছি না। আগের বল থেকে শিক্ষা নিয়ে এবার আরও ভালো খেলার চেষ্টা করব। আগামী সপ্তাহে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। গতবার বিশ্বকাপে গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড, কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে জিতে যেতে হয়েছে বাটলারদের। তাই কোনো ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বাটলার। তিনি বলছেন, টি টোয়েন্টি একজন ক্রিকেটারের খেলার ছবি বদলে দিতে পারে, তাই সব দলের বিরুদ্ধে একই রকম সতর্কতা নিয়ে খেলতে নামবো আমরা। তো বন্ধুরা, ইংল্যান্ড কি পারবে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে।